বিশ্বের যে কোনো দেশের নিরাপত্তা তার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তির উপরে নির্ভর করে। আর এই সেনাবাহিনী যত শক্তিশালী হবে তাদের দেশ ততটাই শক্তিশালী হবে। বিশ্বজুড়ে প্রতিটি দেশ তাদের বাহ্যিক শক্তি বাড়াতে, বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে কোটি কোটি টাকা ব্যয় করছে। আর এই পরিস্থিতিতে এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের? রাশিয়া, চীন, আমেরিকা, জাপান, ভারত নাকি বাংলাদেশের? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের কাছে রয়েছে। 10 নম্বরে রয়েছে তুর্কি। তুর্কি সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরের অন্যতম সেরা সেনাবাহিনী। ক্রেডিট সুইসের তালিকায় মাত্র 5টি দেশ আছে যাদের তুরস্কের চেয়ে বেশি সাবমেরিন রয়েছে। তুর্কির কাছে 3,778টি ট্যাঙ্ক, 12টি সাবমেরিন এবং 1,020টি যুদ্ধ বিমান রয়েছে। 9 নম্বরে রয়েছে দ্য ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। ব্রিটিশ সেনাবাহিনী বিশ্বের 9ম শক্তিশালী সেনাবাহিনী। বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীতে 82,040 জন রেগুলার ফুল টাইম কর্মী রয়েছেন, তার সাথে আরও 3,960 জন গুরুখা এবং 29,740 জন রিজার্ভ কর্মী রয়েছে, তার সাথে 11টি সাবমেরিন, 936টি যুদ্ধ বিমান এবং 407টি ট্যাঙ্ক রয়েছে। 8 নম্বরে রয়েছে ইতালি। ইতালীয় সেনাবাহিনী মোট 4টি বাহিনী নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং কারাবিনিয়ারি বাহিনী। 341,250 সংখ্যার এই সেনাবাহিনীতে 165,500 জন সেনা বিমানবাহিনী এবং নৌবাহিনীতে কাজ করছেন। আর ইতালি তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। ইতালির কাছে 586টি ট্যাঙ্ক, 760টি যুদ্ধ বিমান এবং 8টি সাবমেরিন রয়েছে। 7 নম্বরে রয়েছে ফ্রান্স। সামরিক কর্মীদের দিক থেকে দেখলে ফ্রান্স অনেকটাই ছোট, তবে ফরাসি সেনাবাহিনী এতটাই উচ্চ প্রশিক্ষিত এবং হাইলি প্রফেশনালি ট্রেন সেনাবাহিনী। ফ্রান্সের কাছে রয়েছে 118,600 অ্যাক্টিভ সৈন্য, 423টি ট্যাঙ্ক, 10টি সাবমেরিন এবং 1,264টি যুদ্ধ বিমান রয়েছে। 6 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। বহিরাগত আক্রমণের মোকাবেলা করতে দক্ষিণ কোরিয়ার কাছে রয়েছে বিপুল সংখ্যক সাবমেরিন, যুদ্ধ বিমান এবং অ্যাক্টিভ সৈন্য। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের ষষ্ঠ শক্তিশালী সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার কাছে 2,381টি ট্যাঙ্ক, 22টি সাবমেরিন এবং 1,412টি যুদ্ধ বিমান রয়েছে। 5 নম্বরে রয়েছে জাপান। জাপানি সেনাবাহিনীকে বিশ্বের 5ম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয়, যদিও এই সেনাবাহিনী শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই। চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের 4র্থ বৃহত্তম ফাইটার হেলিকপ্টার রয়েছে জাপানের। জাপানের রয়েছে 678টি ট্যাঙ্ক, 20টি সাবমেরিন এবং 1,613টি যুদ্ধ বিমান রয়েছে। 4 নম্বরে রয়েছে ভারত। বিশ্বের 4র্থ শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ভারতের কাছে। ভারতে আনুমানিক 1,444,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। আমেরিকা, চীন এবং রাশিয়ার পর সবচেয়ে বেশি যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক রয়েছে ভারতের কাছে। ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 6,464টি, 17টি সাবমেরিন এবং 1,905টি যুদ্ধ বিমান রয়েছে। 3 নম্বরে রয়েছে চীন। বিশ্বের সর্বোচ্চ সামরিক জনশক্তির দেশ চীন। শক্তির দিক থেকে 3 নম্বরে রয়েছে চীন। আমেরিকা এবং রাশিয়ার পর সব থেকে বেশি ট্যাঙ্ক এবং সাবমেরিন রয়েছে চীনের কাছে। চীনের কাছে 9,150টি ট্যাঙ্ক, 79টি সাবমেরিন এবং 2,860টি যুদ্ধ বিমান রয়েছে। 2 নম্বরে রয়েছে রাশিয়া। একটি তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে 12,950টি ট্যাঙ্ক রয়েছে, যা মার্কিন ট্যাঙ্কের দ্বিগুণ। এছাড়াও রাশিয়ার কাছে রয়েছে 9,00,000 অ্যাক্টিভ সৈন্য, 4,000-এরও বেশি যুদ্ধ বিমান, 64টি সাবমেরিন। এই সমস্ত গুণাবলী রাশিয়ার সেনাবাহিনীকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত করেছে। 1 নম্বরে রয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বন্ধুরা, আমেরিকার সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। আমেরিকা এমন একটি দেশ যারা তাদের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বেশি ব্যয় করে। পাশাপাশি আমেরিকার কাছে যে কোনো দেশের চেয়ে বেশি যুদ্ধ বিমান রয়েছে। এছাড়াও মডার্ন টেকনোলজির দিক থেকে আমেরিকান সেনাবাহিনী অনেক এগিয়ে রয়েছে। আমেরিকার কাছে 68টি সাবমেরিন, 13,838টি যুদ্ধ বিমান এবং 8,848টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। আর এই কারণগুলোর জন্যই আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি সেনাবাহিনী। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কত নম্বর স্থানে রয়েছে? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে 46 নম্বর স্থানে রয়েছে। বাংলাদেশের কাছে রয়েছে 2,04,000 অ্যাক্টিভ সৈন্য, রিজার্ভ সৈন্য রয়েছে মোট 64,000। এছাড়াও বাংলাদেশের কাছে 63,900 প্যারামিলিটারি রয়েছে, যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি এবং সাবমেরিন রয়েছে 2টি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।